আমাদের একজন বোন কানিজ ফাতেমা উনি প্রশ্ন করেছেন যে মহিলাদের জন্য তারাবির নামাজ ঘরে বসে পড়া উত্তম নাকি মসজিদে গিয়ে পড়া উত্তম খুব মজার প্রশ্ন আমরা তো পর্দা একদিকে লঙ্ঘন করছি অনেকে আরেকদিকে পর্দার নামে সাধারণভাবে অধিকাংশ মুসলিম সমাজে মেয়েদেরকে তারাবিতে বা জামাতে যেতে দেওয়া হয় না এক্ষেত্রে প্রশ্নের প্রথম উত্তর হলো যে পুরুষদের এবং মেয়েদের সকলের জন্যই তারাবির জামাতকে বৈধ করা হয়েছে কোরআন শুনতে দ্বিতীয় কথা হলো যে তারাবির জামাত মূলত হয়েছে মেয়েদের জন্য আচ্ছা রসুল্লাহ সাল্লাম তারাবির জামাত তারাবির সাল জামাতে আদায় করতেন না করতেন না একাই করতেন মাঝে তাহার্য তুমি কেয়ামুল্লাহ যখন রমজানে একবার তা এতে কাফের সময় তার একটা চাটাই দিয়ে ঘেরা ঘর ছিল ভিতরে দাঁড়িয়ে কে আমুল লাইলে দাঁড়ান রাত্রে গভীর রাত্রে বারোটার দিকে পিছনে পেয়ে জামাত করে নিলেন নারী পুরুষ সবাই এর ভিতরে ছিলেন এরপরে রসুল আসলাম আর জামাত করেননি একবার তিন দিন জামাত করেছিলেন আমি একটু পরে বলবো একজন সাহাবি রসুল আসলাম জীবদ্দশাই জামাতে তারাবি পড়েন মেয়েদের কারণে ওয়াইবরে কাহা আবরাদে আল্লাহ রসুল্লা সাল্লা সাল্লামের কাছে বলছেন ইয়া রসুল্লাহ একটা কাজ করে ফেলেছে আপনাকে না বলে কি কাজ করেছো রাত্রে বাড়িতে গেলাম আমার পরিজন স্ত্রী ছেলেমেয়েরা বলল। আপনি তো হাফেজ কারই তৎকালীন পরিবেশে কারে তা আপনি তো হাফেজ আমরা তো হাফেজ না কোরআন তো আমরা বেশি পড়তে পারি না আপনি হয়ে আমাদেরকে মুক্তাদি বানিয়ে জামাতে ক্যামুল্লাহ আদাই করেন ইয়ারসুল্লাহ আমি তাদেরকে নিয়ে আট রাখা ক্যামুল্লা আদাই করেছি রসুল্লাহাম আপত্তি করলেন না তাহলে আমরা দেখলাম যে তারাবির সালাতের জামাত শুরু হয়েছে মেয়েদেরকে দিয়ে আর এটা তো বাস্তবতা নফল সালাতে জামাত নেই তাহলে তারাবির সালাতে জামাত কেন তেলাওয়াত শুনুন তেলাওয়াত শুনুন আমরা বলেছি যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে তারাবির জামাতের শুরুটাই অনেকটা মেয়েদের নিয়ে জি পাশাপাশি রসুল্লাহ সাল্লাম নিজে তিন দিন সালাদ জামাতে আদায় করেছেন কেয়ামুল্লাহ তারাবি লাইল ঈশা থেকে ফজর পর্যন্ত যে কোনো সময় আমরা রাত্রে সালাত আদায় করি এটা যদি প্রথম রাতে আদায় করা হয় শুধু ঘুমের পরে আদায় করলে এটা তাহাজ মুমিনের জীবনে গুরুত্বপূর্ণ আবেদন সারা বছরই করতে হয় রমাদানের বেশি গুরুত্ব দিয়েছেন রমাদান যেহেতু বেশি গুরুত্ব দিয়েছেন ঘুমিয়ে পড়ার ভয়ে সাহাবির অনেককে আগে রাত্রেই পড়ে নিতেন সব সবসময় শেষ রাতেই পড়তেন মূলত একবার তিনি প্রথম রাতের থেকে শুরু করেন তিন রাত আবুদার ফারি রাদ আল্লাহ তালাহানু থেকে বর্ণিত ইমাম তিলমিজি ও অন্যান্য মহাদে সংকলন করেছেন সহি সনদে রসুলাম তেইশ রমাদানের রাত্রিতে ক্যামুল লাইল করলেন প্রায় রাতের তিন ভাগের এক ভাগ এগারোটা পর্যন্ত প্রায় বা বিভিন্ন দেশে যেমন হয় অর্থাৎ প্রায় দু ঘন্টা ক্যাম করলেন উনি চব্বিশে রাত্রে উনি কোনো ক্যাম্প করলেন না জামাতে একা সবাই করলেন পঁচিশের রাত্রে তিনি মধ্যরাত পর্যন্ত অর্থাৎ প্রায় ঘন্টা ক্যাম্প করলেন ছাব্বিশে রাত্রে করলেন না সাতাশের রাত্রে পর্যন্ত ক্যাম্প করলেন মানে রাত মানে প্রায় ছয় সাত ঘন্টা এই তিন রাত্রে আদিসের বিভিন্ন শব্দে এসেছে তিনি তার স্ত্রী এবং কন্যাদেরকে পড়েছেন তৃতীয় পর্যায়ে আসি জামাতে তারা বি পড়ার যে ব্যাপক প্রচলন হল অমর রাহাল সুযোগে অমর রাহালা বললেন ইন্নান মানুষেরা রোজা রাখে দিনের বেলায় সবাই পারে কিন্তু রাত্রে কোরআন তো সবাই হাফেজ নয় সুন্দর কোরআন বেশি কোরআন করতে পারে না কাজেই আমি তাদেরকে একজন হাফেজের পিছনে সমবেত করে দেবো যেন কোরআনটা তারা শুনতে পারে পুরো পড়তে পারে একাধিকবার পড়তে পারে তখন তিনি মুসলমানদের সবাইকে একটা জামাত করে দিলেন উনি সেই জামাতে থাকতেন না উনি হাজার সালাত সালাদ পড়ায় চলে যেতেন কাব জামাত পড়াতেন এবং মেয়েদের জন্য পৃথক জামাত করেছেন বলে সহি বর্ণনায় এসেছে তামিম দারি বা অন্য একজন সাহাবি মেয়েদেরকে নিয়ে পৃথক জামাত করতেন কারণ কোরআন না পারার দুর্বলতা সব পুরুষের মতো নারীদের রয়েছে বরং তাদের ভিতরে হাফেজকারী কম কোম আর রমাদানে কোরআন শোনা তাদেরও একটা আবাদত তাহলে সাহাবিদের যুগে অমর রদালু মেয়েদেরকে পৃথক জামাত করে দিলেন বড় পুরুষদের মতোই পরবর্তী যুগে সম্ভবত ওসমান রদুল্লাহ তালানুর যুগে মেয়েদের জন্য পুরুষদের জামাতের সাথেই পৃথক ব্যবস্থা করা হয় মেয়েদের মসজিদে যাওয়া নিয়ে যতটুকু বিতর্কই থাক না কেন তারাবির জামাত যে মেয়েরা যাবে এ ব্যাপারে প্রায় সবাই একমত কারণ তারাবির উদ্দেশ্য তো কোরআন শোনা আর এই উদ্দেশ্যে মেয়েদের অধিকার তো কম না এই জন্য মেয়েদের সবারই চেষ্টা করা দরকার এটা তাদের একটা মোস্তাহাব আমল তারা যদি সুযোগ থাকে সুন্দর করে পড়েন পড়া বোঝা যায় না এরকম নয় সুন্দর করে পড়েন এরকম পিছনে জামাতে পড়ে ব্যবস্থা পর্দা সহ তারা জামাত করতে পর্দা নষ্ট করলে তো মুস্তাহাব করতে যে হারাম হয়ে যাবে এরকম না কিন্তু অনেকে আবার আমরা এই পর্দার অজুহাত দিয়ে আবার এটাকে বন্ধ করে দিই যে মেয়েরা পর্দা করে না অথবা পর্দা সমস্যা হতে পারে তারা মসজিদে যেতে পারবে না তো এক্ষেত্রে একটা মজার কথা মনে পড়লো আমাদের মানে মাতৃভূমির ক্ষেত্রে বলা যেতে পারে আমাদের দেশে ওলামায় কেরাম ওয়াজ মাহফিলে মেয়েদের অনুমতি এখন দেন জি তবে মসজিদে অনুমতি দেন না জি আমি ওয়াজ মাহফিলে যে দেখেছি ফেতনাটা ওয়াজ মাহফিলে বিষয়ে মসজিদে হয় না ওয়াজ মাহফিলে মহিলারা যে আমাদের দেশীয় প্রেক্ষাপটে ওয়াজ মাহফিলের আগে একটা মেলা থাকে দোকানপাট থাকে এটা একটা বড় মাহফিল কেনাকাটা থাকে এখানে ওয়াজ মাহফিলে শুনতে আসা মেয়েরা এখানে বন্ধুদের নিয়ে গল্প করে আমরা দেখেছি তারা মোবাইলে কথা বলে দোকানে কেনাকাটা করে ওয়াজ মাহফিল শুনতে যে যে পরিমাণের ফেতনা হয় অর্থাৎ অশালীনতা হয় করতে যে এর একশো ভাগের এক ভাগও হয় না অথচ আমরা ফেতনার অজুহাতে মসজিদে যাওয়া বন্ধ করছি এজন্য বন্ধ করতে হবে যেমন আঙুরের রস থেকে মদ হয় আঙুর তো আঙুর চাষ আঙুরের জুস বানানো বন্ধ করা যাবে না মদ হওয়া পর্যন্তটা বন্ধ করতে হবে এজন্য পর্দা এবং দিনে প্রেরণা আসবে তো এই ধরনের সারা আদায় করলে করলে পর্দা সহ এটা করতে হবে এবং আমাদের নারীরা মসজিদে গেলে পরে তারা কিছু দিনও শিখতে পারে সেখানে জানতে পারে জি আলহামদুলিল্লাহ দর্শক আমরা অত্যন্ত জরুরি একটি প্রশ্নের সমাধান আমরা পেয়ে গেলাম আজকের আয়োজনে আমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে নারীরা আসলেই তারা গিয়ে মসজিদে নামাজ আদায় করতে পারবে কি না আমরা সুন্দরভাবে মোহতারাম সমাধান দিয়ে দিলেন বিশেষ করে তারা বিরসালাতে অবশ্যই তারা পড়তে পারবেন সেটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে মক্কা মদিনাতে আমেরিকাতে লন্ডনে বিভিন্ন বড় বড় ইসলামিক সেন্টার মসজিদগুলোতে আমরা দেখছি নারীদের জন্য তাদের পৃথক ব্যবস্থা করা আছে আমাদের জন্য কত সুন্দর রোজু করবে আলাদা নামাজ পড়বে আলাদা বের হবে আলাদা ঢুকবে আলাদা গেট দিয়ে একটা খুবই সুন্দর মজার কথা মনে পড়ল পর্দার অজুহাতের কারণে ইসলাম তো মেয়েদের ছেলেদের সবাইকে অধিকার দিয়েছে পর্দা সহ সমাজের সকল কাজে অংশগ্রহণ অংশগ্রহণ বিচ্ছিন্ন করেনি হজ তার একটা বড় জিনিস আমরা ইচ্ছা করে এখন মতো হজ বন্ধ করতে পারিনি মেয়েদের জি ওমাইয়া যুগে এটা এমন বোখারি বর্ণটা নিয়ে নিয়েছেন ওমায়া যুগে একজন আমির বলছেন আতা না আবির আবাহ নামক একজন প্রসিদ্ধ তাবেইকে যে মেয়েরা এই যে ছেলেদের সাথে পাড়াপাড়ি করে তফ করে আমরা মেয়েদের তফটা বন্ধ করে দিই সম্ভবত তিনি নফল বন্ধ করতেছে এসে হজ বন্ধ করার মতো সাহস হয়তো ছিল না তখন আতায় বিরাবাহ বললেন আপনি কিভাবে তফ বন্ধ করবেন আমি তো অমুল মোমিনিনদের তফ করতে দেখেছি তখন আমাদের যে সাধারণ চেতনা যে এই ধরনের কোনো ঘটনা ঘটলেই আমরা বলি যে আয়াত থেকে পর্দার আগে নাজিল হয়েছে কিনা পর্দার আয়াত নাজিল হওয়ার পরে কিনা ওইভাবে ওই আমির প্রশ্ন করছেন আপনি অমুল মোমিনিনদের তফ করতে দেখেছেন পর্দার আয়াত নাজিল হওয়ার আগে না পরে

ওই মেয়েটা পুরুষদের ভিতরে চলে গেল উনি দূর থেকে করতে তাহলে পর্দার অজুহাতে মেয়েদেরকে বিচ্ছিন্ন করার একটা চিন্তা এটা ভালো বা খারাপ চিন্তা পুরোনো যুগ থেকেই ছিল কিন্তু ইসলাম এমন কিছু ব্যবস্থা দিয়েছে আমরা বন্ধ করতে পারছি না এই যে হারামাইন শরীফ এনে মক্কা শরীফের মসজিদে মধ্যে মসজিদে